বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। যেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। যেই ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলতে পারি, ইহকাল ও পরকাল আমাদের জীবন ধন্য হবে এবং সামনে কি হবে আল্লাহ এটাও স্বপ্নে জানাচ্ছে, কিন্তু সেইভাবে আমরা চলছি না, যার ফলে আমরা বিপদগ্রস্ত হতেই থাকি আর আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে দেখলে না। আল্লাহ সবসময় দেখে কিন্তু ইঙ্গিত করে, সেই ইঙ্গিতগুলো আমরা বুঝতে পারি না। দেখুন একটি বিষয়, যে মৃত কাফেরকে স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? মৃত কাফেরকে স্বপ্নে দেখলে আপনি এটাই বুঝবেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাসতে দেখে পরে আবার কাঁদতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করে নাই, নাউজুবিল্লাহ। আর যদি মৃতকে চেহারা কালো দেখা যায় তাহলে কি বুঝব? তবে এটাও কুফুরির অবস্থায় মৃত্যুর ইঙ্গিত করে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন বস্তুত যাদের চেহারা কালো হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে। মৃত কাফেরকে যদি ভালো অবস্থায় দেখা যায় তবে এটা তার সন্তানাদির উচ্চ মর্যাদা বোঝাবে, কিন্তু মহান আল্লাহর নিকট তার অবস্থা ভার বোঝাবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে বিমার বা তার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখা যায়, তবে বান্দার হক ছাড়া আল্লাহ মহান আল্লাহ তাআলা ও তার মধ্যে দিনের সমস্ত হক রয়েছে, সে সম্পর্কে জিজ্ঞাসা হবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে ব্যস্ত বা ক্লান্ত দেখে তবে এটা কি বুঝবে? ওই ব্যস্ততা বা ক্লান্তির আলামত যাতে সে লিপ্ত রয়েছে। আচ্ছা, তো এবার যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো, দেখুন দাদা দাদি, নানা নানি, বাপ মা ইত্যাদিকে স্বপ্নে দেখা, এদের স্বপ্ন দেখলে আমরা কি বুঝব এই সম্পর্কে একটু বুঝে নেব ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন এমনইভাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পিতাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে উল্লেখিত ফলাফল লাভ করবে। এটির অর্থ এটি যে তার উল্লেখিত ফলাফল লাভ করবে এবং এটা আরও বেশি ফলপ্রসূ হবে, কেননা বাপ মায়ের তুলনায় বেশি সক্রিয় ও শক্তিশালী। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার দাদা দাদিকে মৃত্যুর পর জীবিত দেখে তবে এটা তার সৌভাগ্যের জীবন ও সাফল্যতার ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাকে মৃত্যুর পর জীবিত দেখে তবে সে চিন্তা ও দুঃখ কষ্টে লিপ্ত আছে, তা দূরীভূত হয়ে আনন্দ ও সাফল্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আসি, ছেলে মেয়েদেরকে স্বপ্নে দেখা। ছেলে মেয়েদেরকে স্বপ্নে দেখলে এটি কি বোঝাবে? যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত মেয়েকে জীবিত দেখে তবে দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ ও সাফল্যতা লাভ করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত ছেলেকে জীবিত দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? এমন দিক হতে তার শত্রুর পয়দা হবে যা সে ধারণাও করতে পারবে না। এটির অর্থ হলো এটি। এবার আসি, ভাই বোনকে স্বপ্নে দেখলে কি হয়? যে ভাই বোনকে স্বপ্নে দেখলে আমরা যে জিনিসটি বুঝব, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মৃত বোনকে জীবিত অবস্থায় দেখতেছে তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটি হবে, তবে তার কোনো হারানো লোক বিদেশ সফর হতে ফিরে আসবে এবং আনন্দ লাভ করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন মুসার আম্মা মুসা আলাইসাল্লামের কথা বলা হচ্ছে, এর বোনকে বললেন তুমি তার পিছনে পিছনে যাও। ফলে সে দূর হতে অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখতে লাগলো। এই কথাটি কোথায়? সূরা আল কাসাস আয়াত 11। আচ্ছা, এখানে কথাটি বলছি, যদি কোনো ব্যক্তি তার মৃত ভাইকে জীবিত দেখে তবে দুর্বলতার পর শক্তি অর্জন করবে, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী বানান এবং তার মাধ্যমে আমার কোমর মজবুত করেন এবং তাকে আমার কাজে শরিক করেন। সূরা তোয়াহা আয়াত 30-31। আচ্ছা, এবার আসি মামা খালাদেরকে স্বপ্নে দেখা। কি বুঝবো? এটি হলো, দেখুন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহিলাদের কাপড় সাদা দেখে তবে ধর্মীয় বিষয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আর যদি কালো দেখে তাহলে কি হবে? তবে গান বাদ্য জাতীয় আশা পূরণ হবে। আর যদি পুরাতন ছেঁড়া ফাটা দেখে তখন কি বোঝার? তবে দরিদ্রতা ও চিন্তা ফিকিরের পতিত হবে। আর যদি ময়লাযুক্ত দেখে তবে গুনাহে লিপ্ত হবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে নিদ্রিত বা ঘুমন্ত দেখে তবে এটা তার পরকালের আরাম আয়েশের প্রতি ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তির সাথে একই বিছানায় নিদ্রা যেতে দেখে তবে সে দীর্ঘজীবী হবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে জীবদ্দশায় যেখানে নামাজ পড়তে দেখত সে সেই জায়গায় ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে দেখে তবে এটার তাবির এটাই যে জীবদ্দশায় সে ন্যাক আমল করেছিল বা সমস্ত ওয়াকফ বা দান খয়রাত করেছিল, তার সওয়াব তার নিকট পৌঁছেছে। আর যদি মৃত ব্যক্তির কোনো প্রশাসক হয় তবে তার বংশধররা তার মতো প্রশাসন ক্ষমতা লাভ করবে। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, এই আলোচনাটি আমরা কি বুঝব? মানুষে কিন্তু দেখা গেছে দাদা দাদি খালা ফুফু অনেককে স্বপ্নে দেখে। তো এই যেই লোকেরা মৃত্যুবরণ করেছিল তাদেরকে স্বপ্নে দেখলে কি হয়, কি বুঝবো, এই জিনিসগুলো বোঝানোর জন্য আজকের এই আলোচনা। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনা, এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন তাও আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে পৌঁছাতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।